নমস্কার 24 নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা নজর রাখব বিস্তারিত কিছু খবরে পুরুলিয়ার জয়পুরে আরবি হাই স্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর আর তার আগে গতকাল রাতে সভা মঞ্চ বাঁধার কাজ চলছিল বিজেপির অভিযোগ সেই সভা মঞ্চের কাছেই গতকাল রাতে একটি পেট্রোলের বোতল চেখে পড়ে কর্মীদের এবং বিজেপির অভিযোগ রয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই সভা ভণ্ডুল করার জন্য মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক কষেছিল তৃণমূলের দাবি বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় গতকাল তৃণমূল ওই এলাকায় শুভেন্দু অধিকারীর সভার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মোটর বাইক মিছিল করে একদিকে তৃণমূলের বাইক মিছিল অন্যদিকে মঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ বিজেপির এই দুয়ের যোগে সরগরম জেলার রাজনীতি বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি এবং সব রামকৃষ্ণ মঠ মিশনে সারাদিন ধরে চলবে বিশেষ পুজো এবং হোম স্বামীজি বলেছিলেন দুর্বলের ওপর কেউ অত্যাচার করছে দেখলে আমাদের উচিত অত্যাচারীকে উত্তম মধ্যম দেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার তোমার সবসময় রয়েছে সাহসী হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা স্বামীজির যাবতীয় উপদেশ কেন্দ্রীভূত হয়েছে এই দুটি বাণীকেই মুখ্য করে ভারতীয় তরুণ সমাজের মধ্যে এই সাহসিকতার বাণী গ্রথিত করার উদ্দেশ্যে নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন 39 বছরের প্রয়াত সন্ন্যাসী আসছে পরবর্তী খবরে এবার লখনৌ বিমানবন্দরে ধর্নায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী জানা গিয়েছে আটক হওয়া সতীর্থদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন তিনি বুধবার লখনৌ বিমানবন্দরে ধর্নায় বসেন প্রহ্লাদ মোদী অল ইন্ডিয়া ফেয়ার শপ ডিলার্স ফেডারেশনের সহসভাপতি হচ্ছেন প্রহ্লাদ মোদী এদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেন প্রয়াগরাজ সুলতানপুর সহ অন্য জেলায় তার যাওয়ার কথা ছিল তাই তিনি লখনৌতে এসেছেন কিন্তু বিমানবন্দর থেকে তার সতীর্থদের বিরত দেওয়া হচ্ছে না বলে ক্ষোভে ফেটে পড়েন প্রহ্লাদ চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন লখনৌ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সতীর্থদের মুক্তি না দিলে অনশনে বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন প্রহ্লাদ মোদী হেস্টিংসে বিজেপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা তাদের অভিযোগ এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযুক্ত এক নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ওই নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তারা 2018-এ বাঁকুড়ার রানীবাঁধে খুন হন বিজেপি কর্মী অজিত মুর্মু রানীবাঁধের বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ওই খুনের নেপথ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বিদ্যুৎ দাস সেই বিদ্যুৎ দাস সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বিদ্যুৎকে দল থেকে বহিষ্কারের দাবিতে দলের পতাকা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছেন রানীবাঁধের বিজেপি কর্মীদের একাংশ বিক্ষোভ এবার দিল্লিতেও পৌঁছবে প্রতিক্রিয়া বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার আসি পরের খবরে জোড়াবাগান থানা এলাকায় এক বালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে শোভাবাজার থেকে জোড়াবাগানে মামার বাড়িতে বেড়াতে এসেছিল 9 বছরের ওই বালিকা গতকাল রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বাড়ির লোক জোড়াবাগান থানায় মিসিং ডায়েরি করে আজ সকালে স্থানীয় বাসিন্দারা পাশের একটি বহুতলের সিঁড়িতে বালিকার মৃতদেহটি পড়ে থাকতে দেখেন তাদের দাবি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই বালিকাকে খুন করা হয়েছে পুরসভার স্থানীয় কোঅর্ডিনেটরের অভিযোগ যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে ওই বালিকাকে ঘটনাস্থলে জোড়াবাগান থানার পুলিশ ছাড়াও এসেছেন লালবাজারের হেমিসাইড শাখার গোয়েন্দারা আনা হয়েছে পুলিশের স্নিফার ডগ এসেছে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংও ঘটনাস্থলে তীব্র উত্তেজনা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক শশী পাজা তিনি বলেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর উপস্থিত রয়েছেন পুলিশ বিষয়টা পুরোপুরি খতিয়ে দেখছে বাজেটের পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল 25 টাকা এতদিন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল 720.50 টাকা বৃহস্পতিবার থেকে এর দাম 25 টাকা বেড়ে হলো 745.50 টাকা এ নিয়ে ডিসেম্বর থেকে 3 দফায় সিলিন্ডার পিছু দাম বেড়েছে এর আগের 2 দফায় বেড়েছিল 100 টাকা করে 5 কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়িয়েছে 275.50 টাকা অন্যদিকে বাণিজ্যিক
19.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে 1,598.50 টাকা। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি প্রায় বেহাল, চাকরি হারিয়েছেন অনেকেই, এই অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। একই সঙ্গে কলকাতায় নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে জ্বালানির দামও। পেট্রোলের দাম লিটার প্রতি 32 পয়সা বেড়ে হয়েছে 88.01 টাকা। অন্যদিকে ডিজেলের দাম 33 পয়সা বেড়ে হয়েছে 80.41 পয়সা। পেট্রোল ডিজেলের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে, এই প্রশ্ন এখন ঘুরছে আম জনতার মুখে মুখে। উত্তরপ্রদেশের রামপুর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি, গাড়ির ওয়াইপারে ছিল না জল, উইন্ডশিল্ডে আচমকা আবর্জনা এসে পড়ায় ব্রেক কষতে হয় চালককে, পিছনে এসে প্রিয়াঙ্কার গাড়িকে ধাক্কা মারে কনভয়ের অন্য গাড়ি। ক্ষতি হয়েছে গাড়ির, তবে আঘাত লাগেনি কংগ্রেস নেত্রীর। 12ই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রয়েছে রাজ্যের। সশরীরে হাজির থেকে পঠন পাঠন শুরুর উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। এবার কন্টেনমেন্ট জোনের বাইরে স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল খোলার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। সরকারি নির্দেশিকায় কন্টেনমেন্ট জোনের বাইরে স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্সে 100% আসন অনুমতি রয়েছে, তবে মানতে হবে কোভিড বিধি। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে 2 মাস ধরে লাগাতার চলা কৃষক আন্দোলন ঘিরে ইতিমধ্যেই বিব্রত মোদি সরকার। এই পরিস্থিতিতে ভারতের কৃষক আন্দোলন এখন গোটা বিশ্বের নজরে। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন বিশ্ববিখ্যাত পপস্টার রিহানা, কিশোরী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ এবং প্রাক্তন নীল ছবির নায়িকা মিয়া খলিফা। পাল্টা টুইটারে সরব হয়েছেন মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, অজয় দেবগণরা। টোয়েন্টি ফোর নিউজ আওয়ার আপাতত এ পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।